আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি, চাকরির টিপস বিষয়ে আপনাদের সঙ্গে পরামর্শ দেওয়ার জন্য আসি আমরা। তার প্রেক্ষিতে আজকে আমরা আপনাদের সাথে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফ্লুসি ডিগ্রির আওতায় ইতালি ওয়ার্ক ভিসার রিসেন্টলি যে এটা ছেড়েছে, আবেদনের শুরু হচ্ছে সাতাশ তারিখ, 27 মার্চ 2023, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 ডিসেম্বর 2023। দীর্ঘ সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। এটি একটি ফ্লুসি ডিগ্রি 2022-এর আওতায় ইতালিতে মৌসুম ভিসা, সিজনাল ও নিয়মিত ভিসা, নন সিজনাল আবেদনের বিষয়ে জরুরি তথ্য এখানে তারা বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। এখানে বলা আছে শুধুমাত্র ইতালিতে বসবাসরত নিয়োগকারী মালিক ইতালীয় সরকার কর্তৃক নির্ধারিত কর্মসংস্থান কেন্দ্র এনপেল হতে অনাপত্তি সনদ গ্রহণ করে বিদেশে কর্মী নিয়োগের আবেদন করতে পারবেন। এবারের ফ্লুসিতে ইতালির অভ্যন্তরের কর্মহীন উপযুক্ত কর্মীরা নিয়োগের ক্ষেত্রে প্রথম সুযোগ পাবেন। এ ধরনের কর্মী সংস্থান না হলে কেবল তখনই প্রাতিষ্ঠানিকগুলো ইতালির বাইরে থেকে কর্মী নিয়োগের আবেদন করতে পারবে। নিয়োগকারী মালিক নির্ধারিত এসপিআইডি পাবলিক ডিজিটাল আইডেন্টিটি সিস্টেম ইমেইল থেকে যাকে তিনি নিয়োগ করতে চান তার নাম, পাসপোর্ট ও অন্যান্য তথ্যের উপর উল্লেখ করে ইতালির স্থানীয় প্রশাসনিক অফিসে ছাড়পত্র নুলা অষ্টা জন্য আবেদন করতে পারবেন। এই আবেদনের জন্য নিয়োগকারী মালিকের ব্যয় 16 ইউরো বা সমপরিমাণ বাংলাদেশি টাকা। তবে আবেদন দাখিলের জন্য ইতালির কোনো হেল্প ডেস্কের সহায়তা নিলে তার জন্য সার্ভিস চার্জ বাবদ একটি ফি পরিশোধ করা হতে পারে, যা ক্ষেত্রে বিশেষ 300 ইউরো পর্যন্ত হতে পারে। আবেদনের জন্য ছাড়া আর কোনো খরচ নেই। নিয়োগকারী মালিকের আয় ও অন্যান্য বিষয়াদি বিবেচনা করে যোগ্য বিবেচিত হলে সে ব্যক্তির জন্য আবেদন করা হয়েছে, যে ব্যক্তির জন্য আবেদন করা হয়েছে প্রিফিটুলা হতে তার নাম নুলা অষ্টা ইস্যু করা হবে। এই নুলা অষ্টাটি বাংলাদেশে ওই ব্যক্তির নিকট প্রেরণ করা হবে যার নামে নুলা অষ্টা ইস্যু করা হয়েছে। তিনি এই নুলা অষ্টা নিয়ে ঢাকাস্থ ইতালিয়ান দূতাবাস ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভিসা নিয়ে ইতালিতে এসে নিয়োগকারী মালিকের সাথে যোগাযোগ করে পিফোলটাতে গিয়ে কাজের চুক্তি সম্পাদন করবেন এবং পারমেসো ডি সোগ্রিনো ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। কাজের চুক্তি না করলে এবং সৌজন্য না পেলে শুরু থেকে ওই ব্যক্তি অবৈধ হিসেবে বিবেচিত হবেন। বিশেষ উল্লেখ্য, যারা আবেদন আগে দাখিল করা হবে তার আবেদন আগে বিবেচনা করা হবে। সিজনাল ভিসায় 44,000 কর্মী নিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে যারা বিগত 5 বছরের মধ্যে ইতালিতে সিজনাল ভিসায় নিয়োগ পেয়েছিলেন এবং প্রক্রিয়া অবলম্বন করে নিজ দেশে ফিরে গিয়েছেন তার জন্য 1500 জনের কোঠা নির্ধারিত থাকবে। সিজনাল ভিসায় কৃষিকাজ করার জন্য কোঠা বরাদ্দ আছে 22,000 জনের। এই কৃষিকাজের জন্য 33টি দেশ বাংলাদেশ সহ কোঠা অন্তর্ভুক্ত থাকবে। নন সিজনাল স্পন্সর উদ্যোক্তা ভিসায় 38,705 জন কর্মী নিয়োগ সুযোগ রয়েছে। নন সিজনাল ভিসায় মালবাহী পরিবহনের জন্য চালক, নির্মাণ শিল্প, পর্যটক, আবাসন ব্যবস্থাপনা, কারিগরি, টেলিযোগাযোগ, জাহাজ নির্মাণ, খাদ্য সামগ্রী বিক্রয় ব্যবস্থাপনা সেক্টর থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সহ 33টি দেশ অন্তর্ভুক্ত আছে। এই 33টি দেশের জন্য 30,105টি কোটা সংরক্ষিত থাকবে। তবে প্রতিটি দেশের জন্য পৃথক কোনো কোটা নির্ধারণ করা হয়নি। ইতালিতে অবস্থানরত সিজনাল ভিসা এবং শিক্ষা প্রশিক্ষণ ভিসা আগত 66,000 জনের ভিসা পরিবর্তন করে স্থায়ী ভিসা নেন সিজনাল ভিসা রূপান্তর করার সুযোগ থাকবে। দ্রষ্টব্য, ফ্লোসি ডিক্সটির আওতায় নিয়োগ প্রক্রিয়া ইতালি নিয়োগকারী এবং আগ্রহী কর্মীর মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। এক্ষেত্রে দূতাবাসের কোনো সম্পৃক্ততা নেই। বাংলাদেশ দূতাবাস, রোম, ইতালি।
বাংলাদেশ দূতাবাসের একটি বিজ্ঞপ্তি এটা, যেটা রিসেন্টলি তারা 27 তারিখ থেকে শুরু করবে। আপনারা যারা ইতালি যেতে ইচ্ছুক, তারা অবশ্যই ইতালিতে বসবাসরত কোনো আত্মীয় স্বজন, ভাই, প্রতিবেশী কেউ যদি থাকে, তারা আবেদন করতে পারবে এবং আপনারাও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে হয়তো বিস্তারিত আরও নোটিশ দিবে তারা, বিস্তারিত আপনারা জানতে পারবেন যে আসলে কীভাবে আবেদন করবেন, কোথা থেকে আবেদন করবেন, বিষয়টি এখানে স্পষ্ট না যদিও। তারপরে এখানে বলা আছে যে আপনারা যদি কেউ আপনাদের কোনো লোক থাকে ইতালিতে, তারা ইচ্ছে করলে আপনারা আবেদন করতে পারবে। আবেদন করার পরে আপনাদের অফার লেটার পাঠাবে, যেটা আপনারা সরাসরি দূতাবাসে ঢাকাস্থ ইতালিয়ান দূতাবাসে গিয়ে আপনারা ওটা শো করলে হয়তো আপনারা ভিসাটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের ইতালির যে নতুন একটি প্রোগ্রাম বলেন, এই আওতায় যে তারা প্রায় মিনিমাম 36,000 লোক নিবে, 66,000 লোক নিবে, এই 66,000 লোকের 44,000 কর্মী নেওয়ার সুযোগ আছে। তবে লাস্ট অফ অলে বলা আছে 66,000 অপরিবর্তিত থাকবে। তো আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করবেন। আবেদন করার জন্য যে পুরো তথ্যটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো যে আপনারা কীভাবে আবেদন করবেন, কোথায় থেকে আবেদন করবেন, সব বিষয় নিয়ে আজকে আপনারা আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।